আর একটা বাড়ি দেখেন, এটা মানে নতুন করছে, কত সুন্দর লাগছে দেখতে। এটা বাচ্চাদের খেলনা গাড়ি, কত সুন্দর ছোট ছোট গাছ লাগাইছে, ঝর্ণার মতো লাগছে দেখতে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি পিঙ্কু দক্ষিণ কোরিয়া থেকে। বন্ধুরা, আমি এখন আছি দক্ষিণ কোরিয়ার সাংওয়ান সিটিতে। আমি এখানে আসছি দক্ষিণ কোরিয়ানদের ঘর বাড়ি দেখানোর জন্য। তো আমি যেখানে আসি এখানে আপনার কোরিয়ানদের অনেক ঘর বাড়ি আছে। তো দক্ষিণ কোরিয়ানদের ঘর বাড়িগুলো কেমন হয়, কেমন দেখা যায়, সবকিছু আপনাদের এই ভিডিওতে দেখাবো। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার সামনে দিয়ে দুই সাইড দিয়ে যেসব দেখছেন, এসব হলো দক্ষিণ কোরিয়ানদের ঘর বাড়ি। তো কোরিয়ানদের ঘর বাড়িগুলো সাধারণত বেশি একটা বড় হয় না, ছোটোখাটোর ভিতর অনেক সুন্দর হয় দেখতে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা পাথরের ঘর, অনেক সুন্দর সুন্দর ঘর বাড়ি আছে এখানে। তো দেখতে পাচ্ছেন দুই পাশ দিয়ে অনেক পরিমাণ ঘর বাড়ি এখানে। তো কোরিয়ানদের গাড়িগুলো সব বাড়ির সামনে দিয়ে পার্কিং করা আছে, কী পরিমাণ গাড়ি দেখেন, সব সাইড দিয়ে, এই সাইড দিয়ে অনেক গাড়ি আর গাড়ি। কারণ কোরিয়াতে এমন আপনার প্রত্যেকটা কোরিয়ানের গাড়ি আছে, একের অধিক গাড়ি আছে। তো বুঝতেই পারছেন সব গাড়িগুলা বাড়ির সামনে দিয়ে পার্কিং করা, দেখছেন কত সুন্দর সুন্দর ঘর বাড়ি এখানে। এখন এই সাইডে যাব, এই সাইড তো কোরিয়ানদের অনেক ঘর বাড়ি আছে, কত সুন্দর সুন্দর ঘর বাড়ি, কোনো লোকজন নেই তেমন একটা দেখতে পাচ্ছেন। আজকে ছুটির দিন যদিও রবিবার, তারপরেও বাইরে তেমন কোনো লোকজন দেখা যায় না, সবাই মনে হয় রুমের ভিতর রয়েছে। সব আশেপাশে যেগুলো দেখছেন সব কিন্তু কোরিয়ানদের বাড়ি, কোরিয়ানদের ঘরগুলো অনেক সুন্দর দেখতে, দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। দেখছেন কোরিয়ানদের বাড়ির সামনে কি পরিমাণ গাড়ি পার্কিং করা গাইস, প্রত্যেকটা বাড়ির সামনে একটা দুইটা তিনটা করে গাড়ি পার্কিং করা রাস্তার পাশ দিয়ে। দেখছেন কোরিয়ান ঘর বাড়িগুলো সবগুলোই কিন্তু প্রায় সেম, সব সেম সেম কোয়ালিটির গাড়ি বাড়িগুলা। কত সুন্দর একটা গাড়ি, এই যে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে এখানে। তো বাড়ির পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে দেখতে পাচ্ছেন। সব কোরিয়ানদের বাড়ি এইগুলো, কত সুন্দর লাগতেছে দেখতে। একটা বাচ্চাদের খেলনা গাড়ি, কত সুন্দর। এখানে অনেক গাছ লাগানো আছে দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর গাছ বাড়ির পাশ দিয়ে। আসলে বন্ধুরা, এইটা এই শহরটায় আপনার কোরিয়ানদের ঘর বাড়ি অনেক, আমি এত ঘর বাড়ি অন্য কোনো জায়গায় দেখিনি, যাওয়া হয়নি যদিও। তো এখানে আসার এটাই কারণ যে আপনাদের কোরিয়ানদের ঘর বাড়িগুলো দেখাইতে পারি, কত সুন্দর সুন্দর ঘর বাড়িগুলো কেমন হয়, কোরিয়ানদের বাড়িগুলো কেমন হয়, সবকিছু আপনারা দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। তো আমি এখন সামনের দিকে যাব, যে সামনের দিকে আর কি কি দেখা যায়। বাড়ির সামনে কত সুন্দর সুন্দর ই করা আপনার গাছ লাগানো, সুন্দর পরিবেশ। কোরিয়ানদের বাড়িগুলো কিন্তু সবই সেম, একই রকমের বাড়ি, সুন্দর সুন্দর পরিবেশ, দেখেন কত সুন্দর ছোটো ছোটো গাছ লাগাইছে, ঝর্ণার মতো লাগতেছে দেখতে। ও হ্যাঁ, সব পুরনো বাড়ি, মানে অনেক পুরনো পুরনো, সব বাড়িগুলো সেম। এগুলো সব পাথরের, দেখেন পাথর দিয়ে তৈরি গেটগুলা, কত সুন্দর সুন্দর গাছ লাগাইছে, পরিবেশগুলো দেখেন, অল্প একটু জায়গার ভিতরে আপনার কত বাড়িঘর তৈরি করছে, আসলে এটা মানে খুবই ইসির বিষয়। কোরিয়ানদের বাড়িগুলো কিন্তু বেশি বড় হয় না, অল্প জায়গার ভিতর ছোটোখাটো করে ঘরগুলো করে, দেখতে অনেক সুন্দর হয়। দেখেন কত সুন্দর সুন্দর গাছ লাগাইছে এখানে, একটা ফুল গাছ। আর একটা বাড়ি দেখেন, এটা মানে নতুন করছে, কত সুন্দর লাগতেছে দেখতে। ও গেটগুলো দেখছেন, কত ছোটো ছোটো গেট, অল্প জায়গার ভিতর কত সুন্দর সুন্দর বাড়ি করছে, সব পাথর দিয়ে করা, এগুলা কি পাথরের বাবা। এই বাড়িটা অনেক সুন্দর সুন্দর লাগতেছে দেখতে। পিছন দিয়ে সব পাহাড়। তো আমি এখন সামনের দিকে যাব, কি পরিমাণ গাড়ি পার্কিং করা গাইস দেখতে পাচ্ছেন। ও
ঘুরতে ঘুরতে কোনে চলে আসলাম আমি বুঝতে পারছি না, গড়ি মনে গলি টলি মনে হাওয়া হারাই ফেলছি এত পরিমাণ গলি। আমার গলি লেগে গেছে ঘুরতে ঘুরতে, মানে এত পরিমাণ গলি বোঝা যায় না যে কোথা থেকে কোথায় যাচ্ছি। দেখতে পাচ্ছেন পিছন দিয়ে কি পরিমাণ গাড়ি পার্কিং করা গাইস, আর বাড়িগুলো দেখেন কত সুন্দর সুন্দর বাড়ি। তো এখানে অনেক বাড়ি আছে দেখেন, সব বাড়িগুলোই সেম। আসলে বন্ধুরা আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো, কোনো শীত নেই, শুধু একটা গেঞ্জি গায়ে দিয়ে বেরোয়েছি। তো ওয়েদারটা অনেক ভালো লাগছে, এখন বাজে দুপুর 12টা। তো বন্ধুরা এই ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো নতুন জায়গায় কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।